মালদা জেলার অন্তর্গত ভাদো উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মালদা জেলার অন্তর্গত ভাদো উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী গৌরচন্দ্র মণ্ডল মহাশয়। উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা প্রতিভা সিংহ, জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির এবং আরো অনেকে। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক মডেল প্রদর্শনীর আয়োজন করেছিল। মাননীয় শ্রী গৌরচন্দ্র মণ্ডল মহাশয় ঘুরে ঘুরে সেই মডেল প্রদর্শনী প্রত্যক্ষ করেন ও ছাত্রছাত্রীদের উৎসাহ এবং বাহবা দান করেন। মাননীয় শ্রী গৌরচন্দ্র মণ্ডল মহাশয়কে তাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন অনুষ্ঠানের আয়োজক বৃন্দ এবং বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীগণ। একান্ত প্রয়োজন, শিক্ষিত না হলে সমাজ গড়বে না, দেশ গড়বে না, বাংলা নতুন ভাবে তৈরি হবে না। আর শিক্ষার সাথে একটা শিশু যখন জন্মালে, তাকে যখন স্কুলে পাঠানো হয়, যখন স্কুলের বয়সে স্কুলে যায়, শুধু পড়াশোনার মধ্যে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তার সাথে বিদ্যালয়ে পড়াশোনার সাথে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যার আজকে প্রোগ্রাম আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের, তার প্রতিভাকে সার্বিকভাবে বিকশিত করতে গেলে তার সব কিছু প্রয়োজন আছে। তার বৌদ্ধিক বিকাশ ঘটাতে গেলে পড়াশোনার সাথে খেলাধুলা, বিভিন্ন নাচ গান নাটক সাংস্কৃতিক অনুষ্ঠানের দরকার আছে। আমি এই স্কুলে এসে খুশি হয়েছি, এই বেশের দরকার, যেরকম আমাদের শিক্ষানীরই করতে পারবে, এই প্রতিভাটা আছে আমাদের কাছে। সেই হিসাবেই স্কুলে সার্বিকভাবে নিজের স্কুলকে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।